হ্যালো এভরিওয়ান, জ্যাঙ্গো অথেন্টিকেশন সিরিজে আপনাদের স্বাগতম। এর প্রিভিয়াস ভিডিওতে আমি সিরিজের একটা ডেমো দেখিয়ে নিয়েছিলাম যে আমরা এই সিরিজে কি করতে যাচ্ছি। তো আজকে থেকে আমি কোডিং শুরু করব এবং আমি আজকের ভিডিওতে প্রজেক্টের যে বেসিক স্ট্রাকচার এবং সেট আপ আছে এটা আমি করে নিব। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে দেখেন, সর্বপ্রথম আমার ডিজে অথ নামে একটা ফোল্ডার আছে, সেখানে আমি সর্বপ্রথম যেটা করবো একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিব। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এবং এটার নাম দিয়ে দিচ্ছি আমি ভিএনভি। ওকে, দেখেন আমার এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সেটাকে আমি জাস্ট অ্যাক্টিভেট করে নিচ্ছি। সো অ্যাক্টিভেট, ওকে। এবং আমি সর্বপ্রথম যেটা করব জ্যাঙ্গোটাকে ইনস্টল দিয়ে নেব। সো পিপি ইনস্টল জ্যাঙ্গো, দেখেন আমার জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে, যেটা হচ্ছে ভার্সন 4.0.1। এটাই আমার জ্যাঙ্গোর লেটেস্ট ভার্সন, এবং আমার অন্য কোনো আর প্যাকেজ লাগবে না। আমি জাস্ট এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি সর্বপ্রথম একটা প্রজেক্ট ওপেন করব। আমি দিয়ে দিচ্ছি জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, এবং এটার নাম দিয়ে দিলাম আমি অথেন্টিকেশন। ওকে, দেখেন আমার প্রজেক্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি আরেকটা অ্যাপ ক্রিয়েট করে নিব। সে অ্যাপ ক্রিয়েট করার জন্য আমার অথেন্টিকেশন ফোল্ডারে ঢুকতে হবে। তো আমি এখানে গিয়ে আমি যদি ls দিই, দেখেন এখানে আমার ম্যানেজ ডট পাই ফাইলটা আছে। তো আমি যেটা করবো, জাস্ট ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ, এবং এটার নাম দিয়ে দিচ্ছি আমি অ্যাকাউন্ট। দেখেন আমি যদি অথেন্টিকেশনে যাই, আমার অ্যাকাউন্ট অ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি অ্যাপটাকে জাস্ট এখানে এসে ইনস্টল অ্যাপে ইনক্লুড করে দিব। তো আমি এখানে গিয়ে অ্যাকাউন্টটাকে ইনক্লুড করে দিচ্ছি, এবং আমার যে আরো কিছু সেটিংস থাকে বেসিক, ওগুলো আমি এখান থেকে করে দিব। তো সর্বপ্রথম আমি আমার টেমপ্লেট ডিরেক্টরিটা সেট করে দিচ্ছি, যেটা হবে হচ্ছে আমার টেমপ্লেটস, এবং নিচে যে স্ট্যাটিক ফাইলের ডিরেক্টরি আছে এটাকেও আমি সেট করে দিব। এখানে আমি জাস্ট স্ট্যাটিক ফাইলস ডিরেক্টরিজ, যেখানে হয়ে যাবে হচ্ছে আমার বেস ডিরেক্টরি, এবং এখানে চলে আসবে হচ্ছে আমার স্ট্যাটিক। এই সেটিংসটা আমি করে দিলাম। সাপোজ জাস্ট এতটুকু সেটিংস আমার এখানে লাগবে। এবং এখানে অথেন্টিকেশনের ভিতর আমি অথেন্টিকেশন না, অ্যাকচুয়ালি অ্যাকাউন্টের ভিতর আমি একটা ফাইল বানিয়ে নেবো, যেটা হচ্ছে ইউআরএল ডট পাই। ওকে, তো ফ্রম জ্যাঙ্গো ডট ইউআরএল ইম্পোর্ট পাথ, এবং এখানে আমি ইউআরএল প্যাটার্নসটা উল্লেখ করে দেবো। ইউআরএল প্যাটার্নস আমার আপাতত একটা জাস্ট এমটি লিস্ট থাকবে, এবং এটাকে আমি যে আমার অথেন্টিকেশন মেন প্রজেক্ট আছে এখানে এসে ইনক্লুড করে দেবো। তো আমি যেটা করবো, এখানে আমার ইনক্লুডটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, এবং এখানে আমি জাস্ট পাথে এটাকে ইনক্লুড করে দেবো, ইনক্লুড, এবং হয়ে যাবে হচ্ছে আমার অ্যাকাউন্ট ডট ইউআরএল। জাস্ট এতটুকু করে দিলে আমি অ্যাকাউন্টে প্রত্যেকটা ভিউ অ্যাক্সেস পেয়ে যাব। তো এতটুকু আমি করে দিলাম। এখন আমি যেটা করব, আমি দুটো ফোল্ডার ক্রিয়েট করে নিব, একটা হচ্ছে টেমপ্লেট আর একটা হচ্ছে স্ট্যাটিক। টেমপ্লেটের মধ্যে আমার সবগুলো টেমপ্লেট গুলো থাকবে, এবং স্ট্যাটিকে আমার সিএসএস বা জাভাস্ক্রিপ্ট যদি কিছু লাগে ওই ফাইলগুলো আমার এখানে চলে যাবে। তো আমি দুইটা ডিরেক্টরি এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি। প্রথম হবে হচ্ছে আমার MKDIR, যেটা হবে হচ্ছে আমার টেমপ্লেট, এবং আরেকটা হয়ে যাবে হচ্ছে আমার স্ট্যাটিক। ওকে, দেখেন আমার টেমপ্লেট কিন্তু চলে আসছে। তো টেমপ্লেটের মধ্যে আমি আরো একটা ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। সো মেক ডিয়ার টেমপ্লেট এবং অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট রিলেটেড যতগুলো টেমপ্লেট আছে আমি এটা অ্যাকাউন্ট অ্যাপের মধ্যে রেখে দিব। এই জন্য আমি আলাদা এই অ্যাকাউন্ট নামে একটা ফোল্ডারই ক্রিয়েট করে নিলাম। সো অ্যাকাউন্টের ভিতর আমার টেমপ্লেট গুলা থাকবে। তো সর্বপ্রথম আমি একটা বেস টেমপ্লেট ক্রিয়েট করে নেবো। সো টেমপ্লেটস এর মধ্যে আমি একটা বেস ডট এইচটিএমএল ক্রিয়েট করে নিচ্ছি। দেখেন আমি যদি এখানে যাই, এটা হচ্ছে আমার পেজ ডট এইচটিএমএল টা। সো এটা আমার পেজ ডট এইচটিএমএল, এটা আপাতত আমার একটা এমটি টেমপ্লেট। তো আমি যেটা করব, আমি বুটস্ট্র্যাপ থেকে একটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট নিয়ে আসবো, কারণ আমি স্ট্যান্ডিং এর জন্য বুটস্ট্র্যাপ ইউজ করব। সো আমি জাস্ট আমার ক্রোমে চলে যাচ্ছি, এবং এখান থেকে আমি স্ট্যান্ডার্ড টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি। সেখানে যদি আমি যাই, দেখেন তারা আমাকে একটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট প্রোভাইড করে, সেটাকে আমি জাস্ট কপি করে আমি আমার ভিএস কোডে পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার স্টার্টার টেমপ্লেটটা, এগুলো আমার কিচ্ছুই লাগবে না, আমি জাস্ট এগুলাকে রিমুভ করে দিচ্ছি। এবং এখানে যে হেডারটা আছে, হেডারটাকে আমি জাস্ট আপাতত রিমুভ করে দিচ্ছি, কারণ হেডারটাও আমার লাগবে না। হেডারটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এবং টাইটেলটাকে আমি ডাইনামিক করে দিব। এগুলো জ্যাঙ্গোর টিপিক্যাল সেটিং, আপনারা যদি জানেন তাহলে তো অবশ্যই বুঝতে পারতেছেন। তো এখান থেকে আমি যেটা করবো, ব্লক টাইটেল, এবং এখানে চলে আসবে হচ্ছে আমার ইন ব্লক টাইটেল, ইন্ট ব্লক টাইটেল, যাতে টাইটেলটাকে আমি প্রত্যেকটা পেজের জন্য
ডাইনামিক করতে পারি। ওকে, এবং এখানে আমি জাস্ট একটা কন্টেন্ট অ্যাড করে দেবো, সেটা হচ্ছে আমার ব্লক কন্টেন্ট, ব্লক কন্টেন্ট। এবং এখানে চলে আসবে হচ্ছে আমার ইন ব্লক কন্টেন্ট, সো ইন্ট ব্লক কন্টেন্ট। এবং এখানে আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এস্টেটিকটা লোড করে নিবো, যাতে আমি আমার এস্টেটিক ফাইলগুলো এখানে লোড করতে পারি। সো এখানে আমি জাস্ট এস্টেটিকটা লোড করে নিলাম, ওকে। এবং আমি একটা জাস্ট আপাতত একটা সিম্পল হোম পেজ বানাবো। সো এটার জন্য আমি যেটা করব, অ্যাকাউন্টের ভিতর গিয়ে আমি জাস্ট একটা হোম পেজ ক্রিয়েট করে করে নেবো। সো এটার নাম দেবো আমি হোম ডট HTML, ওকে। সো এটা হচ্ছে আমার হোম পেজ। সো হোম পেজের সর্বপ্রথম আমি আমার যে বেস ডট HTMLটা আছে এটাকে এক্সটেন্ড করবো। সো এক্সটেন্ড ডট স্ল্যাশ বেস ডট HTML, ডট স্ল্যাশ দিলাম কারণ এখানে দেখেন আমার অ্যাকাউন্টের ভিতর হোম পেজটা, বাট আমার যে বেস ডট HTML এটা কিন্তু আমার রুট টেম্পলেট ডিরেক্টরিতে, এ কারণে আমি এটাকে এক ডিরেক্টরি পিছনে গিয়ে লোড করে নিলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে আমার ডট ডট স্ল্যাশ হয়ে যাবে কারণ আমি একটা ডিরেক্টরি পিছনে চলে যাচ্ছি, সেটাকে আমি জাস্ট ডট ডট স্ল্যাশ করে দিলাম। এবং এখানে আমি একটা টাইটেল দিয়ে দেবো, সো ব্লক টাইটেল। এবং এখানে আমার চলে আসবে হচ্ছে হোম, এবং এটাকে আমি জাস্ট ইন ব্লক করে দিব, সো ইন্ট ব্লক। এবং এখানে চলে আসবে হচ্ছে আমার টাইটেল, এবং আলটিমেটলি এখানে চলে আসবে হচ্ছে আমার কন্টেন্ট, সো ব্লক কন্টেন্ট। এবং এখানে আমার চলে আসবে হচ্ছে ইন ব্লক কন্টেন্ট, সো ইন্ট ব্লক কন্টেন্ট, ওকে। এবং এখানে আপাতত জাস্ট আমি একটা হেডার নিয়ে নেবো, সো এইচ অন দিয়ে দিচ্ছি, এবং এটাকে আমি বলে দিলাম হ্যালো। তো এটা আমার মেন টেমপ্লেটের কাজটা চলে গেলো, যেটা হচ্ছে আমার হোম টেমপ্লেট। তো এই টেমপ্লেটটাকে এখন আমার রেন্ডার করতে হবে। সো এটাকে রেন্ডার করার জন্য আমি জাস্ট সিম্পল একটা ভিউ লিখে ফেলবো, এবং এটা আমি অ্যাকাউন্টের ভিতর লিখবো। সো আমি ভিউতে চলে যাচ্ছি, এবং আমি যেটা বলছি যে আমরা এখানে জ্যাঙ্গোর ক্লাস বেসড ভিউ ইউজ করবো, এবং সেগুলো অ্যাকচুয়ালি জেনেরিক ক্লাস বেসড ভিউ হবে। সো আমি জাস্ট একটা মডিউল ইম্পোর্ট করে নেবো, সো ফ্রম জ্যাঙ্গো ডট ভিউস ইম্পোর্ট জেনেরিক, ওকে। এবং এখানে আমি জাস্ট একটা সিম্পল ভিউ লিখবো, সেটা হচ্ছে আমার ক্লাস বেস ভিউ, এবং এটা আমার ইনহেরিট হবে হচ্ছে টেম্পলেট ভিউ থেকে। এবং এখানে আমি টেম্পলেট নেমটা বলে দেবো যে এই ভিউ দ্বারা কোন টেম্পলেটটা রেন্ডার হবে, সো টেম্পলেট আন্ডারস্কোর নেম, এবং এটা হয়ে যাবে হচ্ছে আমার অ্যাকাউন্ট হোম ডট HTML। জাস্ট এতটুকু করে দিলে আমার যে এখানে টেম্পলেটস আছে, টেম্পলেটসের মধ্যে যে অ্যাকাউন্টের ভিতর হোম ডট HTML আছে, এটা আমার এই ভিউ দিয়ে রেন্ডার হয়ে যাবে। সেটাকে আমি জাস্ট ইউআরএলস এ ইনক্লুড করে দিচ্ছি, সেখান থেকে আমি ভিউটাকে আগে ইম্পোর্ট করে নিচ্ছি, সো ফ্রম ডট ভিউস ইম্পোর্ট হোম, ওকে। এবং এখানে আমি এটাকে জাস্ট ইনক্লুড করে দেবো, সো পাথ এটাকে দিয়ে দেবো হোম ডট অ্যাজ ভিউ। এখানে আমার অ্যাজ ভিউ লিখতে হবে কারণ আমার এটা হচ্ছে ক্লাস বেসড ভিউ। এবং এখানে আমি একটা জাস্ট নেম দিয়ে দিবো, সো এটা হয়ে যাবে হচ্ছে আমার হোম। এখন যদি আমি আমার সার্ভারটাকে রান করি, আমি এগুলোকে অফ করে দিচ্ছি, এবং আমি জাস্ট আমার সার্ভারটাকে এখান থেকে রান করবো, সো পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। এবং আমি যদি সার্ভারটা এখান থেকে রান করি, তাহলে আমি যদি এখন লোকাল হোস্টে চলে যাই, তাহলে দেখবেন আমার টেমপ্লেটটা দেখাচ্ছে, এবং এখানে আমার জাস্ট হ্যালো দেখাচ্ছে কারণ আমি টেমপ্লেটে শুধুমাত্র হ্যালোই রাখছি। দেখেন আমার শুধুমাত্র এখানে হ্যালোই আছে, এবং এটা কিন্তু আমার জেনেরিক ভিউ দিয়ে রেন্ডার হবে, যেটা হচ্ছে আমার টেমপ্লেট ভিউ, ওকে। সো এতটুকু ছিল আজকে আমার প্রজেক্টের সেট আপ এবং স্ট্রাকচারটা সেট করা। সো এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে জ্যাঙ্গোতে একটা ফুল কাস্টম ইউজার ক্রিয়েট করতে পারি আমাদের নিজের মতো করে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড সি ইউ ইন দি নেক্সট পার্ট।